হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু সানিস ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ক্রিস্পি ক্যারোট চিপস। এই চিপসটা বাসায় তৈরি করা খুবই সহজ এবং এটা খেতে খুবই সুস্বাদু হয়, ছোট বড় সকলেরই পছন্দ হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই কী কী উপকরণ লাগছে এই চিপসটা তৈরি করতে। আর অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, ওখানে উপকরণের নাম এবং পরিমাণগুলো লেখা থাকবে। সর্বপ্রথম গাজরের চিপস তৈরি করার জন্য আমাদের একটা গাজর লাগছে মাঝারি আকারের। আমি এটা ভালোমতো ধুয়ে খোসাটা পিল করে নিয়েছি, তারপর এটা এরকম চিকন স্লাইস কেটে নিয়েছি গোল করে। এভাবে চিকন করে কাটার চেষ্টা করবেন, এতে করে চিপসটা বেশি ক্রিস্পি হয়। তারপর আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর আজকে গাজরের চিপসটা আমি একটা স্টিকে করে দেখাবো, তাই আমি শাশলিকের কিছু কাঠি এভাবে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে চুলোতে দিলে এটাতে আগুন না ধরে। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি চিপসগুলো ডিপ করে ভাজার জন্য। এর জন্য আমি একটা পাত্রে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, আর দিচ্ছি 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ার জন্য ক্রিস্পি হবে চিপসটা অনেক। এখন আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি মিক্সড হার্ব 1/2 চামচ। এখন ভালোমতো সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছে একটা উইস্কের সাহায্যে, এতে করে কোথাও লাম্পস থাকবে না। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার ব্যাটার। এখন আমি এটা একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য রেস্টে। ব্যাটারটার ঘনত্ব কতটুকু হয়েছে এটা আমি আপনাদের পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। এখন এটা একটা সাইডে রেখে দিলাম। আর শাশলিকের কাঠিগুলো যে ভিজিয়ে রেখেছিলাম পানিতে, সেটার মধ্যে এখন গাজরগুলো আমি সুন্দর করে পরিয়ে দিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করবেন, কারণ গাজরগুলো খুব পাতলা করে কাটা, বেশি চাপ দিলে ভেঙে যেতে পারে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে আমি কাজটা করছি। একটা দুইটা দিয়ে দিয়ে গ্যাপ গ্যাপ রেখে তারপর আমি পুরোটা কাঠি ফিল করে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে সার্ভ করলে দেখতে সুন্দর লাগে আর বাচ্চারা খুব আগ্রহ নিয়ে খেতেও চায়। আপনারা চাইলে এভাবেও করতে পারেন, অথবা জাস্ট এই স্লাইসগুলোকে ডিপ করে ব্যাটারে ভেজে নিতে পারেন। এই তো রেডি হয়ে গেছে সবগুলো কাঠি। এখন আমি এগুলো ভাজার জন্য ব্যাটারটা রেডি করে নিই। ব্যাটারটাতে যে আমি আগে গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন একটা গ্লাসে দিয়ে নিচ্ছি, যাতে করে সুবিধা হয় আমার কাঠিগুলো ডিপ করতে। এই যে একটা গ্লাসে নিয়ে নিলাম। এখন আমি আপনাদের একটা আঙুল ডুবিয়ে দেখাচ্ছি যে আমার আঙুলটা পুরোপুরি কোট হয়ে গিয়েছে, এরকম একটা ঘনত্ব লাগবে ব্যাটারটার। এখন আমি একটা একটা করে কাঠি এটার মধ্যে ডিপ করে গরম তেলে ভেজে নিব চিপসগুলো। আমি মিডিয়াম তাপ রেখেছি চুলার। এখন সবগুলো আমি ডুবো তেলে ভালো মতো ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিব। খুব বেশি একটা তাপ দিতে যাবেন না, এতে করে উপর থেকে চিপসগুলো কালার হয়ে আসবে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে আর ক্রিস্পি ভাবটাও আসবে না। তাই সময় নিয়ে আস্তে আস্তে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবেন। এই তো তৈরি হয়ে গেল আমার গাজরের চিপস। খুবই ক্রিস্পি হয় এই চিপসটা, বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এখানে একটা সার্ভিং ডিশে সুন্দর করে গাজর দিয়ে একটা ফুল করে নিয়েছি, তারপর আমি কাঠিগুলো সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এটা খেতে খুবই সুস্বাদু লাগে, এভাবে অথবা টমেটো সসের সাথেও সার্ভ করতে পারেন। তো আমি এভাবে খালি সার্ভ করেছি, আমার এভাবেই ভালো লাগে খেতে। আপনারা চাইলে টমেটো সস দিয়েও সার্ভ করতে পারেন। আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ভিডিওটা, এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবেন। এই তো আমি আপনাদের একটা খেয়ে দেখাচ্ছি। শব্দ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে আর খুবই ইয়ামি হয়েছিল। আপনারা বাসায় বানালেই বুঝতে পারবেন। আজকে তাহলে এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।